kill him. আমার মনে হয় বাজারে সোনা দোকানে যে ডাকাতি হয়েছে সেটাই করেছে। আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে 2 লক্ষ টাকা কোথায় পেল বলুন? নিয়াত বলটা দিয়ে টাকাটা খরচ হয়ে গেছে নইলে। এই স্বীকার করলে আমাকে জানাবেন। দরকার হলে বাড়ি বিক্রি করে আমি ডাকাতির টাকাটা শোধ দিয়ে দেবো। আপনি ভুল করছেন। না না ভুল আমি করছি না। ঠিক একইভাবে শাবল দিয়ে দরজা ভেঙে একটা ওষুধের দোকান থেকে ও আমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছিল। ঠিক আছে আপনি যান আমি দেখছি। তুই এমন একটা কাণ্ড ঘটালি তোর অমন দেবতুল্য দাদাও তোর ওপর বিশ্বাস হারিয়ে ফেললো। আমায় বল টাকাগুলো তুই কোথায় পেলি? বড়বাবু এসছেন? বড়বাবু ব্যস্ত আছেন তাই আমাকে পাঠালেন। ও সব স্বীকার করেছে? হ্যাঁ আপনি জিপে উঠুন। জিপে উঠবো? হ্যাঁ উঠুন। কোথা থেকে ডাকাতি করে টাকা এনেছে দেখবেন চলুন। আসুন। ইনি বিক্রমের দাদা, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার। কেন লোফারটা কি আলোর টাকা চেয়ে বাড়িয়েছে নাকি? আমার মেয়ের জীবনের দাম হিসেবে ও 2 লক্ষ টাকা চেয়েছিল, আমি তো সে টাকা দিয়ে দিয়েছি। আপনি কি জানেন ওই 2 লক্ষ টাকা আমার লোফার ভাইটা কেন নিয়েছিল? আমার জানার কোনো কৌতূহল নেই, আপনি এখন আসতে পারেন। আপনার কৌতূহল না থাকলেও আপনাকে শুনতে হবে টাকাটাও কেন নিয়েছিল। বললাম যে আমি শুনতে চাই না। তাহলে আপনি আপনার মেয়েকে ডাকুন, আমি ওকেই সব কথা বলে যাচ্ছি। বললাম তো কোনো কথা শুনতে চাই না, আপনারা যান। চলো আজ তোমার বিয়া, আমি বেশি সময় নষ্ট করবো না। আমার ভাই বিক্রম তোমার বাবার কাছ থেকে তার ভালোবাসা পেয়েছে 2 লক্ষ টাকা নিয়েছিল তার দিদির বিয়ের জন্য। দিদির বিয়ের জন্য? হ্যাঁ, হঠাৎই আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। আমরা 3 ভাই কেউ টাকা জোগাড় করতে পারিনি, বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। হঠাৎ বিক্রম 2 লক্ষ টাকা নিয়ে হাজির। তারপর ও ডাকাতি করেছে ভেবে ওকে প্রচন্ড মার মেরে আজই সকালবেলা থালায় দিয়ে আসে। এত মার খাওয়ার পরে একটি কথা বললো না। ও কোথায়? তোমাদের বাড়ির সামনে পুলিশের জিপে আছে। তুই কোথায় আছিস? তুমি অশোককে ফোন করে বলে দাও এবি আমি করব না। না 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 না, এবি করব না বললে তো চলবে না টিনা। এই খবর দা, কেউ এক পা নড়বে না। আমি টিনাকে অশোকের বাড়িতে নিয়ে যাবো, ওখানেই ওর বিয়ে হবে। চমকাচ্ছেন কেন? আপনারা তো অশোকের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন না, তো ওখানে ওকে নিয়ে যাচ্ছি, ওখানে বিয়েটা হয়ে যাবে। এই গাড়ি বের কর বাবা। চলে আয় তোরা, চলো। এই বাবা চলে আয়, কেউ নড়বে না। নড়বে না, কেউ খবরদার, কেউ একটা করবে না, নড়লেই বাবা। এই চল চলো বাবা। চলে ছাড়ো ছাড়ো। Yeah.
चलो चल।